वेरी गुड इवनिंग टू ऑल, वेलकम टू धनी मेरे ब्लॉग वंस अगेन। सो आज के सकाल बेला सन्तोषपुर থেকে এসেছি আমরা 6টা রাউন্ড বাঁশড়িতে। আমার বর কালকে নিয়েছিল ভ্যাকসিন, হি ওয়াজ ফ্রিকিং আউট অফ হিজ বডি এন্ড সোল অলসো, কারণ ও এত যন্ত্রণা কিছুতেই ঘুমাতে পারছিল না। তারপর শেক মানে হট ওয়াটার ব্যাগ দিয়ে দেন উই স্লেপ্ট অ্যারাউন্ড 9, আই স্লেপ্ট। তারপর আমি শেরশাও দেখছিলাম, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে শেরশা কমপ্লিট করে একটু কান্নাকাটি করে আমি ঘুমোলাম। তো প্রথমেই শেরশার রুম মুভি রিভিউটা দিয়ে দিই। ইয়েস, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স অফ সিদ্ধার্থ মালহোত্রা, সবাই সেটা অলরেডি জানে। বিক্রম বাত্রার লাইফ মোটামুটি সবাই জানে, ইট ওয়াজ ফ্রিকিং ইমোশনাল অ্যান্ড আমি ইমোশনাল মুভি দেখলে খুব কষ্ট পাই এবং আমাকে খুব টাচও করে। সো আর্মি লাইফের একটা মুভি, রোমো হর্ষক যেরকম মানে ফর দিয়ার স্যাক্রিফাইসেস অ্যান্ড অল, সো ইটস আ 9/10 একটা মুভি। সো এখন যাচ্ছি একটু বাইরে আমার কিছু জিনিসপত্র কিনতে, এবং তার মধ্যে আমি যেগুলো কিনবো সেটা হচ্ছে আমি ঘর সাজানোর কিছু জিনিস কিনবো, আই মিন ঘর সাজানোর সেরকম কিছু নয়, আমি জাস্ট একটা আর্ট পেপার কিনবো আর কিছু কালার্স কিনবো টু মেক সাম ক্রাফট। সো চলো আজকের দিনটাকে শুরু করা যাক, অ্যাজ ওয়েল আজকের ব্লগটাকেও শুরু করা যাক। ফার্স্টে আমার বাড়ির পাশে আছে একটা ওষুধের দোকান, সেখানে আমি গিয়ে একটা পার্টিকুলার ওষুধ খুঁজবো। এবার আমি নেক্সট কিনবো একটু হাউস হোল্ডের জিনিস, সেটা একটু ফেনুগ্রিক সিড মানে মেথি আর একটুখানি জিরে, কারণ আমি আজকে থেকে ঠিক করেছি যে প্রত্যেক দিন সকালে জিরে আর মেথি ভেজানো জল খাবো, বিকজ আই এম কিপিং ওয়েট কন্টিনিউয়াসলি গাইজ। আমি বিয়ের সময় ছিলাম 47 কিলো, হাইয়েস্ট 45-47 ভ্যারি করতো, এখন আমি দেখলাম 53.5 মানে অ্যাপ্রক্সিমেটলি 54 কিলো আছে। সো অ্যাটলিস্ট সেটা 50-তে নামাতে হবে, তার আগে আমি জেঠুর দোকানে একটুখানি চা খেয়ে নিই, একটা চা দেবে আমাকে। সো দিস কাইন্ড অফ টি স্টোর আমার খুব কাছের, আমার খুব ফেভারিট, মানে আমার এরকম ঝাপওয়ালা টি চায়ের দোকান দেখলেই মনে হয় প্রত্যেকটা দোকানে আমি বসি এবং লিটারেলি চা খাই। ইনফ্যাক্ট তখন আই ওয়াজ ইন মাই গ্র্যাজুয়েশন ডেজ, না আমি কী করেছিলাম, আমি কোথাও একটা খুব সাধারণত যাদবপুর থেকে দামদাম স্টেশনে আমার একটা বোন মোমো আমার সাথে থাকতো, ওর জন্য ওয়েট করার কথা ছিল, ও দামদামের ভেতর থেকে স্টেশনে আমার সাথে মিট করবে, দেন উই উইল গো টু এসপ্ল্যানেড। বিশাল, তখন লকডাউন ছিল না, তখন ইয়াং এজ ছিল, ইয়াং ব্লাড ছিল, মানে উইকেন্ডে তো মাস্ট, অন্যান্য সময় অ্যাটলিস্ট 3-4 দিন তো মানে আমরা যেতামই এসপ্ল্যানেড যেহেতু দমদম থাকতাম। তো আমি ওর জন্য ওয়েট করছিলাম 4 নম্বর প্ল্যাটফর্মে দমদমে। তো আমি কী করেছিলাম না, যেহেতু টাইম কাটছে না, আমি প্রত্যেকটা দোকান থেকে একটা করে চা খেয়েছিলাম। সো মানে আই অ্যাম দ্যাট ওয়াজ দি হোলি গাইজ। সো এই কাইন্ড অফ ঝাপ আমার খুব ভালো লাগে, কারণ এরকম ঝাপ আমাকে রিমাইন্ড করায় আমি আইজি ডেজে, মানে আমি যেই কলেজ থেকে এমএসসি করেছি সেখানে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড ঋতুপর্ণা দত্তা, ও আমরা দুজন একটা চা দোকানে আড্ডা মারতাম, সেটার নাম ছিল বাসুর দোকান। আর সেই বাসুর দোকানে বসে বসেই আমি আর প্রণয় মানে উই স্টার্টেড চিট চ্যাট অ্যাজ এ জুনিয়র সিনিয়র। সো তোমরা অলরেডি সবাই যারা আমাকে চেনো তারা জানো দ্যাট হি ওয়াজ মাই জুনিয়র, আর যদি না জেনে থাকো তাহলে আজকে জেনে নাও দ্যাট হি ওয়াজ মাই জুনিয়র ইন কলেজ। আমি মাস্টার্সের ওর দিদি ছিলাম সিনিয়র, অ্যান্ড হি ওয়াজ মাই কিডো জুনিয়র, ও তখন গ্র্যাজুয়েশনে পড়তো, মানে গ্র্যাজুয়েশন 3rd ইয়ার আর আমি তখন মাস্টার্স 1st ইয়ার পড়তাম। এনি আমাকে 10 টাকার মেথি দাও, 10 টাকার গোটা জিরে দাও, মেথি ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আমি কিনতে যাব কোনো একটা মানে পেন খাতার দোকানে যাব, গিয়ে আমি ঘরে গিয়ে বানাবো, রান্না রান্না করে আমি বানাবো হচ্ছে লাইক কিছু ওয়াল ক্রাফট, এমন কিছু আমি পারি না, মানে জাস্ট আমি আমার ওয়ালটা একটু কালারফুল লাগে। লটস অফ ক্রাফট অ্যান্ড ড্রয়িংয়ের জিনিস, এবার আমি তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করবো যে আমি কী কী বানালাম।
আমার ঘরকে সাজানোর জন্য আই উইল ট্রাই টু মেক মাই রুম ভেরি লাইক বিউটিফুল অ্যান্ড আই উইল ডেফিনেটলি শেয়ার দিস থিংস উইথ ইউ। আমার বর এগুলো দেখে প্রথমে প্রচন্ড চাচামেচি করবে, কেন আমি এত সব জিনিস কিনেছি। তারপর তোমরা দেখবে লিটারালি ও আমার কাছ থেকে সব জিনিসগুলো নিতে চাইবে, তোমরা জাস্ট দেখবে। বাট হ্যাঁ, পেনগুলো আমি ওর জন্যই এনেছি, আমি জাস্ট দুটো রাখবো, বাকি তিনটে ওর, বিকজ হি লাভস পেন আ লট। ইনফ্যাক্ট চিনিও পেন খুব ভালোবাসে, সো দুটো ওকে দেবো, দুটো চিনিকে দেবো, একটা আমি রাখবো। সো তোমাদেরকে দেখে আমি কিনেছি একটা ক্লাসমেট খাতা, এতে আমি অ্যাবস্ট্রাক্ট ড্রয়িং করবো, করে আমি রুমটাকে ক্যানভাসওয়ালা রুম বানাবো। আমি কিনেছি দুটো কালারের আর্ট পেপার, একটা ইয়েলো, একটা স্কাই স্কাই, একটা ডাক টেপ, কারণ সেগুলোকে দেওয়ালে চিটকাতে হবে, তিনটে ব্রাশ আমার মান্ডালা ড্রয়িংয়ের জন্য আর ক্যানভাস ড্রয়িংয়ের জন্য, একটা 12, একটা 8, একটা 1, আই পেন্সিল, চারখানা অ্যাক্রিলিক, একটা রেড, একটা ব্লু, একটা গ্রিন, একটা ইয়েলো, তিনটে স্কেচ পেন, আর পাঁচটা ফাউন্টেন পেন, একটা ব্ল্যাক, একটা পার্পল, একটা স্কাই ব্লু, একটা গ্রিন, একটা হচ্ছে অরেঞ্জ, আর এগুলোর দাম মাত্র 5 rupees করে। এগুলো আমি চিনিকে দেব, আমি আর চিনি এগুলো ভাগ করে নেব। এগুলো সব ব্লু আর এটা ব্ল্যাক, তোর জন্য এনেছিলাম, না দেখার কোনো নেই, আর দেব না, দেখি না, দেখার কি আছে রেনল্ডসের পেন, দুটো তোর জন্য, দুটো ওর জন্য, 5 rupees করে। আমার ঘরের ওয়েলকাম একটা বানিয়ে নিয়েছি, আমি খুব বেশি আর্টিস্টিক নই, যতটা পেরেছি বানিয়েছি।
upside down and here it is এখানে দুটো একটা পৃথিবী একটা প্রাণী and এটা আমি এবার একটা রোপ দিয়ে আমাদের এই ঘরের বাইরে টানিয়ে দেব ট্যান্ট্যান্ট হয়ে গেছে আমার হোম ওয়েলকামিং কার্ড এবার আমি এটা লাগাবো আমার বড় হাসছে যেমন পেরেছে আমি তেমনই করেছি বয়সটা দিন দিন আমার বয়স কমছে আপনারা দেখুন আজকের মতন অ্যাজ অফ নাও বাই বাই খুব তাড়াতাড়ি আসছে নতুন ব্লগ নিয়ে বাই বাই।